একটা গ্লাসটা প্রায় পড়ছে আপনার 300 টাকা, একটা গ্লাসটা হচ্ছে ফাইবারের এটা পড়বে 400 টাকা, ফাইবারের মধ্যে গ্রিন গ্লাসটা যেটা চোখের জন্য খুবই ভালো। আচ্ছা, এটা হচ্ছে আপনার কাঁচের গ্লাস, এটা চোখে গেলে চোখটা একদম ঠান্ডা থাকবে। সেনা শপিং কমপ্লেক্সে 150 টাকায় চশমা, এটা আসলে অবিশ্বাস্য, অনেক সুন্দর একটা গ্লাস। আমাকে বয়স্ক আছে, জি বয়স্ক আছে, গ্লাস পাওয়ার লাগে, যেটা কাছে দেখতে যে সমস্যাটা হয় ওই সমস্যার জন্য যে পাওয়ার গুলো লাগে, ওই পাওয়ারের জন্য হচ্ছে কি আপনার এই উপরের সারিতে যে গ্লাস গুলো আছে এগুলো তাদের পাওয়ার গ্লাস, পাওয়ার বলবে ওই পাওয়ার অনুযায়ী আমরা এই চশমাটা দিয়ে দেবো। আর এগুলোর প্রাইস খুবই কম, তারা যখনই আসবে জাস্ট আপনার ভিডিও কথা বললে বললে বা আপনার চ্যানেলের কথা যদি কেউ বলে সেক্ষেত্রে তাদের জন্য আলাদাভাবে একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমরা অবশ্যই করবো। আচ্ছা ভাই, আপনাদের এখানে আসতে হলে লোকেশনটা যদি একটু বলতেন। আমাদের এখানে লোকেশন হচ্ছে নবীনগর সেনা শপিং কমপ্লেক্স, জি, চতুর্থ তলা, জি, ফ্লোর 3। আমাদের দোকানের নাম হচ্ছে আমেন অপটিক্স। আমেন অপটিক্স, এটার দাম কেমন পড়বে? এটা হচ্ছে আপনার রেবনের, এটা আপনার অরিজিনাল না, এটা হচ্ছে কপিটা, কপিটা, হ্যাঁ। এটা প্রাইস পড়বে হচ্ছে কি আপনার 550 টাকা। 550 টাকা, কোয়ালিটি কেমন এটা? কাঁচের হয় না, ফাইবারের। এটা প্রাইস 350 টাকা। 350 টাকা। আচ্ছা, তার পাশে এটা হচ্ছে রেবনের কাঁচের গ্লাস, সেম কোয়ালিটি, সেম, এটা কাঁচের টাই, জি, প্রাইস সেম 550। 550 টাকা না, জি। এটা মধ্যে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা গ্লাসটা হচ্ছে গ্রিন গ্লাস আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক গ্লাস। হ্যাঁ, আচ্ছা, তার পাশে টা কেমন দাম পড়বে, তার কোয়ালিটি কেমন? তার পাশে টা আর এটা সেম, সেম, আচ্ছা। আর এটা হচ্ছে একই জিনিস, জাস্ট এটা সাইজটা হচ্ছে এক সাইজ ছোট, এক সাইজ ছোট। আচ্ছা, এটার দাম কেমন পড়বে? এটা মানে সাইজ বড় ছোট ফ্যাক্ট করে না, দাম একই থাকে, দাম একই পড়বে, না 550 টাকা। আচ্যা, তারপরে চমৎকার চমৎকার অনেক সুন্দর সুন্দর গ্লাস, এগুলোর দাম কেমন? যেটা এখানে বিভিন্ন রেঞ্জের গ্লাসের প্রাইস আছে, যেমন এটা, এটাও সেই একই রেবনেরই সেম প্রাইস। একটু দেখাইলে ভালো হতো। হ্যাঁ দেখেন, এই যে দাম কেমন পড়বে এটা এর মধ্যে গ্রিন গ্লাসটা, এটা প্রাইস পড়বে 550 টাকা। 550 টাকা। আচ্ছা, তার পাশে তার মধ্যে এটা আছে, এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি, গ্লাসটা কাঁচের, এটা প্রাইস পড়বে 450 টাকা। 450 টাকা, জি। আচ্ছা, তার পাশে এটা হচ্ছে আপনার যারা আমরা বাইক টেক চালাই, বাইক টেক চালানোর ক্ষেত্রে অনেক দেখা যায় কার্ভ গ্লাস, পরে ফ্ল্যাট গ্লাস অনেক সময় ধুলাবালি ঢুকে, পোকামাকড় ঢুকে, তো এটা হচ্ছে একটু কার্ভ করা। ৪০০ টাকা পড়বে। আচ্ছা, তারপরে উপরেরটা এগুলো হচ্ছে আপনার বেবি মার্কারি। হ্যাঁ, বেবি মার্কারি কেমন দাম পড়বে এটা? এটা প্রাইস পড়বে হচ্ছে 250 টাকা। 250 টাকা। এটা হচ্ছে ম্যাট প্লাস্টিকের উপরে ব্ল্যাক শেপ গ্লাস। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার পাইলট শেপের সেই ফাইবারের গ্লাসটা। দাম কেমন পড়বে এটা? এই দুইটা সেম প্রাইস, এই দুইটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 250 করে। আর এটা যেটা আছে এটা গ্লাসটা হচ্ছে কাঁচের, বডিটা ম্যাট প্লাস্টিক, এটা পড়বে 450 টাকা। আচ্ছা, তারপরে এটা আচ্ছা, কেমন কোয়ালিটি হবে এগুলো? এগুলোর কোয়ালিটি মোটামুটির মধ্যে চাই। হ্যাঁ, মোটামুটির মধ্যে, আচ্ছা, হাই ক্লাসে বলা যাবে না, আবার একদম খারাপও বলা যাবে না। আচ্ছা, তারপরে সুবিধা হচ্ছে এটা কালারটা সহজে নষ্ট হয় না, কালার নষ্ট হবে না, যেমন আছে এমনই থাকে। আচ্ছা, তারপরে ৩০০ টাকা। আচ্ছা, এটা চমৎকার গ্লাস আছে সামনে ডান পাশে, এটা হচ্ছে কি আপনার যেটা এটার হচ্ছে আপনার ডিজাইনটা হচ্ছে ইউনিক করছে। হ্যাঁ, ইউনিক ডিজাইনের না, বিভিন্ন
মানে কোনা বের করা, কোনাগুলোর কারণে মানে ডাবল বিদের মধ্যে নতুন বের হচ্ছে, এটা মানে ডিজাইনটা খুব ইউনিক করছে। এটার প্রাইস হচ্ছে না 350 টাকা, 350 টাকা। আচ্ছা, তারপরে ডান পাশে এটা হচ্ছে গিয়ে আপনার যেই মানে150 টাকায় চশমা, এটা আসলে অবিশ্বাস্য, অনেক সুন্দর একটা গ্লাস। আচ্ছা, তারপরে উপরে তার উপরে যে লাইন আছে, যেমন এটা এই গ্লাসটা আছে, এটা হচ্ছে আপনার কাবির সিং মডেল বেরোছিল কিছুদিন আগে। জি, কাবির সিং, কাবির সিং মডেলের এটা প্লাস্টিক বডি করা হয়েছে, গ্লাসটাও বেশ মানে কুল একটা গ্লাস দেওয়া হয়েছে। এই গ্লাসটা যদি কেউ নেয় তার জন্য এটা পড়বে 300 টাকা। 300 টাকা। আচ্ছা, তার মধ্যে এগুলো আছে আপনার মেটালের মধ্যে মার্কার, যেটা সূর্যের আর মানে প্রাডার মধ্যে নতুন মডেল। জি, দাম কেমন পড়বে? 450 টাকা। চমৎকার একটা গ্লাস, এটা হচ্ছে আপনার ফ্ল্যাট, একদম ফ্ল্যাট একটা সানগ্লাস, নতুন একটা মডেল বের করছে, যদি কেউ নেয় তার জন্য এটা রাখা যাবে 450। এটা যে বডিটা আছে এটাও ম্যাট বডি, এটা কালার সহজে নষ্ট হবে না। জি, নষ্ট হবে না, চমৎকার একটা গ্লাস। দাম কত বললেন? এটা পড়বে 450। 450 উপরে গুলো, উপরে এখানে যে কটা আছে নষ্ট হবে না। চমৎকার একটা গ্লাস, দাম কেমন পড়বে? এগুলো সবগুলো প্রায় 300 টাকা। 300 টাকা করে পড়বে না? 300 টাকা। আচ্ছা, গ্লেজ, এটা পানি কালার বলা হয়। উপরে গুলো কেমন দাম পড়বে? এটা হচ্ছে আপনার কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস না, এটা হচ্ছে আপনার কাঁচের গ্লাস, এটা চোখে গেলে চোখটা একদম ঠান্ডা থাকবে। আচ্ছা, বডিটা কি প্লাস্টিক? বডিটা প্লাস্টিক, এটা হচ্ছে রেগনের মডেল, ৩৫০ টাকা করে। আচ্ছা, এই যে এখানে অনেকগুলো গ্লাস, এগুলো কিসের গ্লাস? এখানে কিছু এখানে বিভিন্ন ভেরিয়েশন আছে, যেমন এগুলো আছে আপনার বেবি, হ্যাঁ বেবিদের জন্য, বাচ্চাদের জন্য, এগুলো হচ্ছে আপনার বেবিদের সানগ্লাস, এগুলো মানে বাচ্চারা যে মার্কারি গ্লাস গুলো আছে, সে বাচ্চাদের মার্কারি গ্লাস গুলো, এগুলো পড়বো হচ্ছে আপনার 200 টাকা করে। আর এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডিং করে, যারা ওয়ার্ডিং করার জন্য, যারা ওয়ার্ডিং করে ওই যে চোখে, যেমন ধুলাবালি প্রোটেকশনের জন্য, ধুলাবালি প্রোটেকশন, তারপর ওয়ার্ডিং করার সময় যে চোখের যে ইয়ে ছিটকাটা আছে, জি হ্যাঁ, ওটা থেকে কিন্তু একটা শক বের হয়, জি, ওই শকটাকে প্রোটেকশন করার জন্য এই গ্লাস। দাম কেমন পড়বে? হচ্ছে আপনার 150 টাকা। 150 টাকা। আমাদের ভিউয়ার্স যদি আসে ভিডিও দেখে তাহলে কি কিছুটা কম রাখা যাবে কিনা? অবশ্যই, কেউ যদি আপনার কথা বলে, ভিডিওটা এসে দেখে যদি আমাদেরকে আপনার কথা বলে, তাহলে তার জন্য আলাদাভাবে একটা ডিসকাউন্ট দেবেন, আলাদা একটা ডিসকাউন্ট দিবেন, এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। জি জি। আচ্ছা, নিচে তো আমরা অনেক গ্লাস দেখছি, এগুলো কিসের জন্য রাখছেন? মানে নিচে গুলো, এই নিচের যে গ্লাস গুলো আছে এখানে, মানে উপরের সাইডে যেগুলো আছে এগুলো আছে যারা আমাদের, যারা অনেকে বয়স্ক আছে, জি বয়স্ক আছে, প্লাস পাওয়ার লাগে, যেটা কাছে দেখতে যে সমস্যাটা হয় ওই সমস্যার জন্য যে পাওয়ার গুলো লাগে, ওই পাওয়ারের জন্য হচ্ছে কি আপনার এই উপরের সারিতে যে গ্লাস গুলো আছে এগুলো তাদের পাওয়ার গ্লাস। আচ্ছা, এগুলো কি আপনার মানে গ্লাস লাগাইতে হবে নাকি না লাগানো আছে? এগুলোতে পাওয়ার গ্লাস বসানোই আছে, প্রত্যেকটাই পাওয়ার গ্লাস লাগানো আছে, শুধু যার যেরকম লাগে তার ওরকম দিবেন, পাওয়ার বলবে ওই পাওয়ার অনুযায়ী আমরা এই চশমাটা দিয়ে দিব। আর এগুলোর প্রাইস খুবই কম, খুবই কম না, যেগুলোর প্রাইস খুবই কম। আচ্ছা, দাম কেমন পড়বে? তারপরও তো বলতে এখানে দুই রকম কালেকশন আছে, এক হচ্ছে কি আপনার এটা,
আর দ্বিতীয়ত হচ্ছে কি আপনার এটা জি আচ্ছা এটাকে বলা হয় ইউনিপোকাল গ্লাস আচ্ছা এটা পুরো গ্লাসে পাওয়ার দাও পুরো গ্লাসিক পাওয়ার যেগুলো পাওয়ার লেন্স এগুলোর মধ্যে আরেকটা মানে ক্যাটাগরি আছে এগুলো কিন্তু রিডিং চশমা ঠিক আছে এটা যেটা এটা পড়বে 250 টাকা মেটালিক বডি গ্লাস চেঞ্জ করা আবার রিপি মানে রিউজ করা যায় এখানে আবার গ্লাস লাগানো যায় এর জন্য এগুলো প্রাইস একটু বেশি আচ্ছা আপনার কি এমনিতে চশমা বানান নাকি জি জি আমাদের এখানে পাওয়ার লেন্স আচ্ছা যদি কেউ ডাক্তার দেখে আসে ডাক্তার দেখায় আসে যদি প্রেসক্রিপশন থাকে সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা এখানে তাদেরকে চশমা তৈরি করে দিতে পারি আচ্ছা সবচেয়ে বড় কথা আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটু ছাড় দিতে হবে অবশ্যই এটা আমার চাওয়া আমার ভিউয়ারদের চাওয়া জি 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 সেটা অবশ্যই তারা যখনই আসবে জাস্ট আপনার ভিডিও কথা বললে হবে বা আপনার চ্যানেলের কথা যদি কেউ বলে সেক্ষেত্রে তাদের জন্য আলাদাভাবে একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমরা অবশ্যই করবো আচ্ছা আচ্ছা এই পাশে গ্লাস গুলো কেমন এটা এই যেগুলো এখানে যেগুলো আছে এখানে প্রত্যেকটা গ্লাস হচ্ছে কি আপনার যে চশমা যারা তৈরি করে জি যারা মনে করেন যে আপনার যে গ্লাস বসাবে বা শুধু এমনি চশমা পড়বে তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে আচ্ছা এগুলো কি এমনিতে ব্যবহার করা যাবে না শুধু ফ্রেমের জন্য এগুলো এগুলো হচ্ছে শুধু ফ্রেম চাইলে আপনি এমনিতেও ইউজ করতে পারেন আবার চাইলে আপনি এগুলোতে পাওয়ার বসাও ইউজ করতে পারেন জি এটা আপনার ইচ্ছা আমার ইচ্ছা আচ্ছা আচ্ছা ভাই আপনাদের এখানে আসতে হলে লোকেশনটা যদি একটু বলতেন জি আমাদের এখানে লোকেশন হচ্ছে নবীনগর সেনা শপিং কমপ্লেক্স জি দ্বি চতুর্থ তলা জি ফ্লোর 3 আমাদের দোকানের নাম হচ্ছে আমেন অপটিক্স আচ্ছা এটা কয় নাম্বার দোকান এটা হচ্ছে D46 আচ্ছা আসতে গেলে কোন দিক থেকে সহজে আসতে পারবে জি এখানে আসার একটাই সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে গিয়ে মার্কেটে যে কাশফুল রেস্টুরেন্ট আছে নিচে জি কাশফুল রেস্টুরেন্টের পাশে একটা লিফট আছে হ্যাঁ এই লিফটের 3 উঠলে সর্বপ্রথম আমেন অপটিক্স দোকানটাই পড়বে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই জি জি আচ্ছা আসসালামু আলাইকুম